আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, এই থাম্বনেল নিয়ে একটা বিষয় আপনি সরাসরি মোবাইলের মাধ্যমে দেখে বুঝি কিভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয়। প্রথমে আপনার এইরকম একটা থাম্বনেলের শো নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে বলে দেবো যে কিভাবে কোন জায়গা থেকে এই ধরনের থাম্বনেল তৈরি করা যায়, ঠিক আছে? সর্বপ্রথম আপনার এই ধরনের একটা স্ক্রিন নেবেন। স্ক্রিন নেওয়ার পরে ওইভাবে ওই যে লেখাগুলোর উপরে টাচ স্ক্রিন করবেন। স্ক্রিন করার পরে এই লেখাগুলো লিখবেন। তারপর আমি যেভাবে লিখিয়ে দিচ্ছি যে গ্যালারি থেকে এইরকম আমি আগে থেকেই একটা ম্যাজিক শোয়ের মাধ্যমে এটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। আপনারা আমি লিঙ্কে দিয়ে রাখবো, ওই লিঙ্কের মাধ্যমে আপনারা আপনাদের ছবি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন এভাবে। এরপর এটাকে আগে সুন্দরভাবে বসাবেন। বসালে যে কিভাবে দেখতে ভালো দেখায় এটা আপনি সম্পূর্ণভাবে দেখে বুঝে তারপর এটা কারেকশন করে নেবেন। আমি এটাকে সেট আপ করে নিচ্ছি। এটা আপনারা অবশ্যই মোবাইল দিয়ে করতে পারবেন, যে কোনো মোবাইল দিয়ে এই থাম্বনেলটা অত্যন্ত সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এটা আমি সুন্দর করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আমি এই যে প্লাস চিহ্ন, যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কিছু ইলিমেন্ট নেব। যেমন ইউটিউবের ইলিমেন্টের লোগোটা আমি নেব। এখানে অনেক লোগো পাওয়া যায়, আপনি ওইখান থেকে নিয়ে নেবেন। এটাকে আমি সুন্দরভাবে সেট আপ করবো, দেখবো যে কোথায় ভালো দেখায়। এখানে আমি দেখা যাচ্ছে একটু বড় দেখাচ্ছে, এটাকে আমি একটু ছোট করে নেব। এটা ছোট করে তারপরে আমি দিয়ে দেবো। ওকে, এটা হয়ে গেছে। এভাবে করার পরে আমি আরও কিছু কাজ রয়েছে। এখন আমি পিকচারটা দেখাচ্ছে, উপরে যে লোগোটা ওটা ভালো দেখাচ্ছে না, এটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে আমি ছবিটাকে পুনরায় সেট করে নেব, যাতে দেখতে ভালো দেখায়। সুন্দরভাবে আমি এখানে এটা সেট করে নিলাম। আপনারা অতি সহজে এটা করে নিতে পারবেন। আপনারা খুব সহজে, আমি যে সফটওয়্যারটা দিয়ে করি সেটা হচ্ছে ক্যানভা। এই ক্যানভা দিয়ে আপনারা এটা করে নিতে পারবেন। ক্যানভাতে এরকম শো আপগুলো আছে, যেগুলো অনেক রকমের লোগো আছে। লোগো থেকে লোগো এলিমেন্ট, থাম্বনেল, আর টিকটক থেকে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া যত রকমের থাম্বনেল দরকার এখানে আপনি পাবেন সুন্দরভাবে। এগুলো আপনারা এখানে যত রকমের দরকার আপনার সবগুলো আছে, থাম্বনেল থেকে লোগো থেকে শুরু করে আপনি যেটা নিজে তৈরি করে নিতে পারবেন এবং খুব সহজেই বুঝতে পারবেন। আর এটার মধ্যে আবার কিছু পেড করতে হয়। এটা পেড আপনি করলেও পারেন, না করলেও পারেন, টাকার মাধ্যমে অথবা ডলার ইউজ করলে আপনাকে আরও ভালো ভালো মানের তারা লোগো অন্যান্য সেটিং শুটিং আপনাকে দিয়ে দেবে। এটা আপনারা এভাবে করে নিতে পারবেন। আমি ছবিটা সেটিং করলাম। এভাবে সেটিং করার পরে আরও কিছু বাকি থাকে। এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখব। চ্যানেলের নামটা লেখার জন্য আগে আমরা প্লাস চিহ্ন টিপ দেবো। প্লাস চিহ্ন টিপ দেওয়ার পরে এখানে একটা টেক্সট রাইটিং টাইটেল নামক ছিল, ওইটা থেকে আমি নিয়ে আমি আমার চ্যানেলটার নাম লিখলাম। লেখার পরে দেখেন আপনারা আপনাদের নিজেদের চ্যানেলগুলোতে অত সুন্দরভাবে আপনারা নাম লিখে নিতে পারবেন, ঠিক আছে? এভাবে লিখে নেবেন আর এটা আপনি নিজের মতো সেট করে নেবেন। আর অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট হলো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন। তারপরে আমরা আমাদের লেখার এটা কালারটা চেঞ্জ করবো, দেখি কোন কালারটা ভালো দেখায়, লালটা না ভালো দেখাচ্ছে না। এটা আমি সাদা কালারটা দিই, সাদা কালারটা সুন্দরভাবে ফুটে উঠছে। সাদা কালারটা আপনারা চয়েস করতে পারেন, এটা আপনারা নিজেদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। আমি ইফেক্ট সেটিং করবো, ইফেক্টারে একটু বড় আকারে লিখবো। এর জন্য আমরা আগে ABCD ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটার করে নিলাম, তারপর বড় অক্ষরে করে নিলাম। এখন আমি ইফেক্টের মাধ্যমে এটা লেখার ধরনগুলো পরিবর্তন করে নেব। অনেক সুন্দর সুন্দর আইটেম আছে, আমি এখানে এটা দিলাম। এটা সুন্দর করে দেখা যাচ্ছে, এটা ভালোভাবে দেখা যাচ্ছে। এভাবে আমি এভাবে সেটিং করে নিলাম। এভাবে আপনারা আপনাদের লোগোগুলো সুন্দরভাবে ডিজাইন করে লিখে নিতে পারবেন, ঠিক আছে? এভাবে আপনি পরে ওইটা ডাউনলোড ক্লিক করে আপনারা রাখতে পারবেন। রাখার পর আপনারা ইউজ করতে পারবেন। সবাই আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ক্যানভা থেকে এটা ই করতে হয়। অবশ্যই আপনারা ক্যানভা থেকে এটা ডাউনলোড করে আপনারা